আগামী সপ্তাহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছে জানে না সরকার। যদি ট্রাইব্যুনালের বিচার কাজে হাসিনাকে প্রয়োজন হয় তাহলে তাকে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করা বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট। কমপ্লেইন যেগুলি আসছে কিছু কিছু বিচারকের বিরুদ্ধে, এটা জাস্ট অবগত করার জন্য বলা হয়েছে। আমরা বলেছি আমরা অবগত আছি, ওনারা অবগত আছে। যারা এই ফ্যাসিস্ট শক্তি ছিল এবং ছাত্র জনতার যে গণ আন্দোলন বিপ্লবের প্রতিপক্ষ ছিল, তাদের হয়ে কাজ করেছে দিনের পর দিন। তো উদ্ভূত পরিস্থিতিতে ওনারা কী ব্যবস্থা নেবেন, সাংবিধানিক কাঠামোর মধ্যে অনেক কিছু ব্যবস্থা নেওয়ার স্কোপ আছে, এটা ওনারা বিবেচনা করবেন।